আসলে কাজ করেন কি করেন না সেটা তো বাঁকুড়ার মানুষের থেকে যদি তোমরা জিজ্ঞাসা করো, তোমরা তো সব জায়গায় সবার সাথে কথা বলো, তোমরা জিজ্ঞাসা করলেই জানতে পারবে উনি কাজ করেন কি করেন না। অ্যাটলিস্ট আমার কাছে যেটুকু খবর আছে ওনাকে তো দেখা যায় না খুব একটা বেশি। ওনার নামে হয়তো মিসিং ডায়েরিও লোকজনে এখানে করবে ভাবছিলো, কারণ এমএলএর সই দরকার হয়তো অনেক অফিসিয়াল কাগজ, ওনাকে তো খুঁজেই পাওয়া যায় না, বা উনি হয়তো বেরোন না গণধোলাই ভয়তে, এটাও হতে পারে। কারণ ওনার ওয়ার্ডেই কালকে, শুধু প্রথমবার আমি যাইনি, এর আগেও বহুবার 16 নম্বর ওয়ার্ডে গেছি এবং ওখানের ড্রেনগুলো যা অবস্থা হয়ে রয়েছে, ওখানে মানুষে কান্নাকাটি রীতিমতো করে, আমাকে দেখে তারা ছুটে এসছে বলতে যে তুমি অন্তত আমাদের বাঁচাও, কারণ এখানে এইভাবে মানে এত নোংরা হয়ে থাকে ওই ড্রেনটা। এবং ওরা বহুবার ওনাকে বলেছে কাজ করার জন্য, অ্যাজ ইউজুয়াল ওনাকে খুঁজেই পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে মানে বলছে গন্ধে আমরা থাকতে পারি না, আমাদের বাড়ির পাশে এই ড্রেনটা এমন গন্ধ বেরোচ্ছে। আমি নিজে দেখে সত্যি আমি মানে ইমিডিয়েটলি কাজ পরিষ্কার যাতে করানো হোক সেই ব্যবস্থা করেছিলাম, কিন্তু ওখানে একটা টেকনিক্যাল ইস্যু হয়, বালি পড়ে যায় এবং বৃষ্টির জন্য কাদাগুলো সমস্ত পড়ে যায়, বারবার করে ওটা পরিষ্কার করতে হয়। আমি যতবারই ওটা নোংরা হবে আমি পরিষ্কার করাবো, আমার লাগবে না, বাঁকুড়ার মানুষের দায়িত্ব আমি নিয়েছি, আমি নেবো, আমি তাদের পাশে থাকবো, আমি করবো, উনি করুক কি না করুক আমার যায় আসে না। সেই কারণে হতে পারে ডেফিনেটলি, যেটা আমি বললাম যে আমরা আমাদের প্রত্যেকটি পার্টি যেরকম করে সেরকম আমরাও আমাদের মতামত স্লোগানের মাধ্যমে জানাচ্ছি, আমাদের যেটা মতামত আমরা আমাদের স্লোগানের মাধ্যমে জানাচ্ছি, কারোর যদি অসুবিধে থাকে সে তাহলে বলতে পারে, তাদের অসুবিধে তাদের বিষয়, সেটা আমরা কিছু করতে পারবো না, আমাদের যেটা মতামত আমরা সেটা আমাদের স্লোগানের মাধ্যমে জানাবো এবং যেটা বাস্তব সেটাই জানানো হয়েছে। যখন বুদ্ধিভ্রম, গণতন্ত্র হত্যা যেভাবে যত রকম করে করা যায় তার একটা নিদর্শন মাত্র আপনি যেটা বলছেন, আমার এলাকাতে এসেছে সায়ন্তিকা, সে আমার ছোটো বোনের মতো, সে রূপলি পর্দায় তাকে মানানসই হয়, নির্বাচনে হেরে যাওয়ার পরিপ্রেক্ষিতে মানুষের যেটা হয় মস্তিষ্ক প্রসূত একেই বলা হয়, যারা গণতন্ত্র নিয়ে বড়াই করে তার দৃষ্টান্ত প্রমাণ আজকে হলো আমি পাড়া থেকে বেরিয়ে আসছি, গ্রামে মিছিল করছে, আমরা সাধুবাদ জানাই, নীতির উপরে দাঁড়িয়ে লড়াই করুক, পার্টির জন্য লড়াই করুক, এটা সবসময় আমরা চাই, যেটা আমি 40 বছর করে আসছি। আমরা কখনোই ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী, কোনো নেতৃত্ব, কোনো মন্ত্রী কখনোই কোনোভাবে একটা বিধায়কের পাড়াতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়িয়ে যেটা করার দরকার তৃণমূলের যেটা কালচার সেটা আজকে করছে, তো এটা আমরা দেখে অভ্যস্ত, তাদের কাছ থেকে নতুনভাবে কোনো আমরা আশা করতে পারি না।